নমস্কার, শুভদ্বিপ্রহর শুরু করছি অনুষ্ঠান। অনুষ্ঠান তাঁর যার কথা জ্যোতিষের বেদবাক্য অর্থাৎ সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আমরা অপেক্ষা করে থাকি সুভাষদার অনুষ্ঠানের জন্য, তার কারণ যখন সুভাষদার অনুষ্ঠানের টেলিফোন আসে, টেলিফোনের যে বিশ্লেষণ, তাদের জন্মচক্রের উপরে যে ব্যাখ্যা সুভাষ শাস্ত্রী করেন, সেই প্রত্যেক দিনের প্রত্যেকটা ব্যাখ্যা আমরা শিহরিত হই, রোমাঞ্চিত হই। তার কারণ যার সমস্যা নিয়ে তিনি যে সমস্যা নিয়ে ফোন করেন, সুভাষ শাস্ত্রী ঠিক সেই সমস্যা থেকে হিট করেন। এটা অভিজ্ঞতা না হলে এটা সম্ভব নয়। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল হচ্ছে সুভাষ শাস্ত্রীর এক একটি অনুষ্ঠান। তো সুভাষদা, শুরু করবো আজকে। অবশ্যই টেলিফোন ধরে তো আমাদের এগোনো, কিন্তু একদম শুরুতে বলি, এই যে একটা হিরিক চলে না, মানে এই হবে, এই গ্রহের পরিবর্তনে ওটা হবে, এত রাশির ভালো হবে, এত রাশির মন্দ হবে, আপনি কেন একটাও কথা বলেন না? কোনো রাশি ধরে যদি ওভারঅল মেলানো যেত, তাহলে আর ইন্ডিভিজুয়াল যদি সেখানে কেউ আসতো না। একটা দশা, মূল দশা থেকে যখন অন্তর্দশা যায়, মূল চেঞ্জ কোথায় হয়? একটা ঘর এক অতিচারী হয়ে তো আবার সে বকরি হবে। এখন অতিচারীর ফল সবাই পাবে না। তারপরে বয়সের ভিত্তি আছে, যে ছেলেটা সাড়ে সাথীর ফল 42 বছরের যে ছেলেটি পাবে, 16 বছরের ছেলের তার কিছু এফেক্টই হবে না। যার 56 বছরের সাথে, তার যদি কারুর 80 সালের আশপাশে জন্ম হয় সাড়ে সাথীতে, তার গুরুজনানি হবেই 56 বছরের মধ্যে। তার গুরুজনানি সুভাষ শাস্ত্রীর ক্ষমতা নেই আটকানোর, কেউই আটকাতে পারবে না। হ্যাঁ, এটা হতে পারে তার এবছরে হতো, দু বছর পরে হবে, দু বছর পরে হতো সেটা 7 বছরের মাথায় গিয়ে হবে, কিন্তু তার সাড়ে সাথীর মধ্যে যে হতে হবে। দশার ফল প্রত্যেকটা লোক পায় না, প্রত্যেকটা এজের এজ ভিত্তিকটা জ্যোতিষ একই সময়ে সারা পৃথিবীতে, আমি যখন জন্মেছি কিংবা আপনি যখন জন্মেছেন, ওই সময় ওই দিনে সারা পৃথিবীতে, এখানেও কলকাতাতেও জন্মেছে, ক্যালিফোর্নিয়াতেও জন্মেছে। এক্স্যাক্টলি। তাহলে কলকাতার ক্যালিফোর্নিয়া কি করে এক হবে? কলকাতাতে জন্মেছে, কেরালায় জন্মেছে, কটকে জন্মেছে, ক্যালিফোর্নিয়াতে জন্মেছে, তাহলে এক হবে না। কেন এক? প্রথম তো হচ্ছে, দেখুন, ভৌগোলিক অবস্থান। এইগুলো ট্রপিক্যাল কান্ট্রি, এইগুলো গ্লোবের নিচের দিকের দেশ, রোগ ভোগ বেশি, প্রকৃতির মার বেশি, ওদের কাছে ভগবানের মানে ভগবানের আশীর্বাদ অনেক বেশি, অটোমেটিক বৃষ্টি হয়, বরফ পড়ে, রিসোর্স পাওয়ার অনেক বেশি। আর আমাদের কি পাওয়ার বেশি? ম্যান পাওয়ার বেশি, ম্যান প্রোডাকশন। রিসোর্স কম, ম্যানের প্রোডাকশন বেশি। 130 কোটি লোক, তো এই 130 কোটি লোক কলকাতা টু ভুবনেশ্বর যে জন্মেছে, হবেই না। এইগুলো এখন নেটের, ওই আমি আগের দিনে বললাম ওই কথা বলতে ঘুরে গিয়ে, যে নেটে দিয়ে কাপড় কিনুন, নেট থেকে আপনি সানগ্লাস কিনুন, ঘর সাজাবার জিনিস কিনুন, 5,000, 10,000, 30,000 ওয়ান শট এটা খরচা। এখানে ভালো মন্দ নিয়ে আপনার জীবনের কিছু তারতম্য হবে না, কিন্তু নেটে ওঠা পড়া হবে না। হ্যাঁ, নেটে, কিন্তু নেটে দেখে কোনো ডাক্তার, নতুন লোক যে ডাক্তারকে চেনেন না, যে আপনাকে দেখেনি, তার অ্যাডভাইসে আপনি যদি নেটে গিয়ে যদি আপনি কিছু করেন, মেডিসিন নেন আর জ্যোতিষের পরামর্শ নেন, তাহলে আপনাকে অবশ্যম্ভাবে ডুবতে হবে, ডুবতে আপনাকে হবে। এখানে কোনো রকম জায়গা নেই। নেটে আপনি ফ্যান্সি জিনিস কিনুন, জামা কাপড় কিনুন, অনেকে তো জামা কাপড় কিনে আমি দেখেছি ট্যাগটা চেঞ্জ করে না, লুকিয়ে ছবিটা তুলে ফেরত দিয়ে দেয়। আমি তো প্রথম জানলাম, মানে মেন্টালিটি এত চিপ। হ্যাঁ, তো অনলাইনে একটা সালোয়ার আনিয়েছে, ট্যাগটাকে চেপে ছবি তুলে নিয়েছে, সেলফিটা নিয়ে নিয়েছে ভালো করে, বললো ওটা ফিটিংস হয়নি, ফেরত, টাকাটা অন্য জায়গায় অ্যাডজাস্ট হবে। তো সব কিছু নেটে সম্ভব, কিন্তু চিকিৎসাশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্র, আমি এটা ঘোরতর বিরোধী। ওকালতিও হবে না, নেটে হবে না, হবে না, হবে না, ডাক্তারই হবে না। যেখানে আপনার এক্সপেরিয়েন্সের দরকার হবে, যে পদ্ধতিতে, যে থেরাপিতে আপনার এক্সপেরিয়েন্স, এভরি ছক তুমি দেখো না, আজকে অ্যাস্ট্রোলজি যদি এক্সপেরিয়েন্স না হন, তিনি তো প্রতিকার দিতেই পারবেন না, বা তার প্রতিকার তো কথাই বলবে না। নিজেরই অভিজ্ঞতা নেই, সে কি প্রতিকার দেবে, কি দিলে তার ভালো হবে সে নিজেই জানে না। না হলে আমি বলি যে 53 বছর বয়স, তার আর বিয়ে আর হবে না। আরেকজন টেলিফোনে রয়েছেন, এখন দেখে নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। আমি একটু নামটা বলতে চাইছি না, আমি গৌরিয়া কলকাতা থেকে বলছি। এই নাম না বলার ট্রেন্ড শুরু হয়েছে অনেকদিন ধরে, এটা ভালো কথা, সবাই দেখে, তার মানে বুঝেছি। আচ্ছা স্যার, আমার প্রণাম ম্যাডাম। হ্যাঁ আসলে স্যার, আমি আমার একটু ক্যারিয়ার নিয়ে একটু খুব টেনশন আছে। ওগুলো না বললেও হয়, তুমি স্যারকে কেন বেছে নিয়েছো খালি সেটুকু বলো। কারণ আমার মামাতো দাদা একজন দেখিয়েছিলেন, সে দেখিয়ে তো সে চাকরি পেয়ে গেছে, সে এখন ব্যাংকে আছে। ১৮ জানুয়ারি ১৯৯৫ সন্ধ্যে ৬:৫৬
কলকাতা। সন্ধ্যেবেলা কলকাতা। তোমার কণ্ঠস্বর কিন্তু তোমার বয়স অনুযায়ী অনেক ছোট ছোট। হ্যাঁ এটা সবাই বলে। হ্যাঁ মানে তোমার বয়স হচ্ছে হিসেব মতো এখন কত, 26 27 27 এজ তোমার, গলা শুনে মনে হচ্ছে 16। তুমি একটু আছো, একটু ধনী আছো। হিরে ধন সব থাকে না। হ্যাঁ কি বলছো, কি বলছো, কি এটা বললে? না না স্যার বলিনি, আমি কিছু বলিনি। আমি বললাম তুমি একটু ঢঙিও আছো, একটু খারাপ নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার গলাটা ছিল ওরকম শোনায় ফোনে। না না তোমার গলা শুনে গলার সাথে 14-15 বছর বয়স, ছক দেখে ডঙ্গি বলছি তোমাকে, গলার অশুনে বলছিলাম। আচ্ছা শোনো, তোমার তো রবি বুধ বুধায়িত্ব যোগ, লগ্নে বুধায়িত্ব যোগ, আর প্রথম কথা হচ্ছে তোমার মাঙ্গলিক, মাঙ্গলিক তোমার নিজের পছন্দের বিয়ের যোগ, রিলেশান নিয়ে, রিলেশানে ঢুকলে রিলেশান নিয়ে বিয়ে হওয়া না হওয়া নিয়ে কিন্তু অসুবিধা কিন্তু দেখা দেবে তোমার, বুঝতে পেরেছো? চাকরি আগে তারপরে বিয়ে, চাকরির যোগ হচ্ছে 2023-24 সরকারি চাকরির যোগ, প্রাইভেট তুমি লং টাইম করতে পারবে না, প্রাইভেটের সাথে তোমার মেন্টালিটিও ম্যাচ করবে না, সরকারি চাকরির যোগ রয়েছে 23-24 সরকারি চাকরির যোগ, আর বিবাহস্থানে বিবাহস্থান ভালো নয়, প্রেম করে বিয়ের যোগ, রিলেশান নিয়ে যন্ত্রণা দেবে, রিলেশান শুনছো তো? আচ্ছা আচ্ছা বলছো, কিছু বলছো না? উত্তর দিতে হবে তো, শুনছো তো? আমিও জানি, সবাই জানি। মানে স্যার চাকরি নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড, মানে ওটাই চেষ্টা করছি, মানে খুব টেনশনে আছি। আচ্ছা বিয়ে নিয়ে, বিয়ে নিয়ে কি কি চিন্তা করছো বলো? বিয়ে নিয়ে আমার মায়ের বেশি টেনশন, মানে কোন সালে কবে এইটা, আমি আর মা একা থাকি তো আমার মায়ের খুব। আগে চাকরি তারপরে বিয়ে, 2023-এর এন্ড টু 24-এ হচ্ছে চাকরি, সরকারি চাকরির যোগ, প্রাইভেট চাকরি তুমি করতে পারবে না, প্রাইভেট চাকরির সাথে মেন্টালিটি ম্যাচ করে না, মাঙ্গলিক দোষ, সপ্তমে চন্দ্র, বিবাহস্থানে চন্দ্র বসে রয়েছে, সম্পর্কে যদি ঢোকো তাহলে কিন্তু তোমার সেটা নিয়ে টানামানি হবে, বিয়ের জায়গা ভালো নয়, সরকারি চাকরি পাবে। এবারে তুমি একটু শেয়ার করো আমাদের সঙ্গে, তুমি কি চেষ্টা? আচ্ছা বলছো প্রথম প্রশ্ন, আমি আমার এমএসসি তো কমপ্লিট হয়ে গেছে 2018, তারপর থেকে আমি এই চাকরির চেষ্টা করছি, সরকারিতেই চেষ্টা করছি। তো বললাম তো প্রাইভেটের সাথে ম্যাচ করে না তোমার মেন্টালিটি। আচ্ছা স্যার এমনি বলছি আমার বিয়ের কোনো মানে এমনি আপনার কাছে কি তাহলে যেতে হবে, মানে কোন সালে বা কিছু হবে সেটা কি কিছু বলা যাবে? যেতে হবে না, তোমার বিবাহস্থানে চন্দ্র, অষ্টমে মঙ্গল, মঙ্গল সিংহে বসে রয়েছে, রিলেশান রিলেশান হলে সেখানে বিয়ে হবে কি হবে না এই নিয়ে যন্ত্রণা পাকাবে, শ্বশুর বাড়ি নিয়ে বিবাহস্থান ভালো নয়, ইউ মাস্ট বি অ্যালার্ট, বিয়ে করার আগে ইউ শুড জটক বিচার ডেফিনেটলি। আমি দেখেছি যারাই ফোন করেন সবার শেষে একটাই প্রশ্ন, সুভাষ শাস্ত্রীর কাছে কবে আসবেন, আর সুভাষ শাস্ত্রী সবাইকেই তাহলে বলতে পারেন হ্যাঁ চলে আসুন এই সময়ের মধ্যে, আপনি তো বলেন না সবাইকে। ওটা তো আমার সাথে যায় না, আমার আমি যে ভাবনা নিয়ে অনুষ্ঠান করি, যে কথা বলি আর আসতে বলবো কিংবা এলেই সবাইকে দেবো, এটা আমার সাথে যায় না অ্যাকচুয়ালি, এটার জন্য আমি অনেকটাই আনফিট, একদমই আনফিট বলতে পারি। টেলিফোনে বন্ধু নমস্কার, কে রয়েছেন? কার সম্পর্কে জানবেন? সুভাষ দাকে ফোন করলেন কেন? আমি স্যারকে প্রচন্ড মানি, আমার অনেক রিলেটিভ ওনার কাছ থেকে উপকার পেয়েছে, আর স্যারের উপাচার করে যে মনে মানে আমি কি বলবো, আমি কোনো কাকি কথা বলছি। মানে আপনি ফলো করেন মানে সুভাষ শাস্ত্রীর সমস্ত উপাচার গুলো পালন করেন? কি কি করেন উপাচার শুনি। হ্যাঁ আমি সব উপাচার, আমি মানসিক উপাচার করি, লাল চন্দন সাদা চন্দনের উপাচার করি, তারপর আমি অর্ধদিনে কেমন আছেন এই উপাচার ফলো করে কেমন আছেন? আচ্ছা বলুন জন্ম তারিখ বলুন মেয়ের। সকাল 10:50 জন্ম শিলিগুড়ি,
ঠিক আছে, 10:50 থেকে 11:00 মধ্যে শিলিগুড়িতে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, 7:30 চলছে, সরকারি চাকরি পাবে, 4 বছর সময় লাগবে মিনিমাম, 3 থেকে 4 বছর সময় লাগবে। মেয়ের চাকরি পেতে 3 থেকে 4 বছর সময় লাগবে আপনার মেয়ের। আর বিবাহ স্থানটা একটুখানি ডিস্টার্ব রয়েছে, দেখুন ছক ফেলছি টিভির পর্দায়। শুনতে হবে, পরে দেখে নেবেন, ইউটিউবে পরে দেখবেন। আমি ফেলে রাখছি ছকটা, আপনার মেয়ের ছক আপনি ইউটিউবে পরে দেখে নেবেন, ঠিক আছে? দেখুন, শনি কেতু বসে রয়েছে লগ্ন থেকে সপ্তম স্থানে বৃহস্পতি। আমি বারবার বলি, বিবাহ স্থানে যদি গুরু থাকে তার কিন্তু বিবাহটা ভালো হয় না। আগের মেয়েটা চন্দ্র ছিল, এখানে গুরু বসে আছে, একটা হচ্ছে মাতৃকারক, একটা হচ্ছে বৃহস্পতি, হচ্ছে গুরুকারক গ্রহ মানা হয়। আর দুই হচ্ছে মাঙ্গলিক তো নয়, কিন্তু মঙ্গলের যে অবস্থান, মঙ্গলের অবস্থান অত্যন্ত ডাউন, রবি বুধ ভালো, বুধাদিত্য যোগ, তার মানে সরকারি চাকরি হবে, তার জন্য 3 বছর সময় লাগবে, 3 বছর মানে 25 পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন। বলুন কি বলছেন, বলুন এবার, বলে দিয়েছি। বিয়েটা এখন দিতে পারবেন না, বিয়ে দিতে সমস্যা হবে, বিবাহ স্থানে বৃহস্পতি বসে আছে, এই যদি খণ্ডন না করেন আপনার আগামী 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলে যাবে, বিয়ে আপনি দিতে পারবেন না। কি হলো, কেন, কি ওর বয়স এখন 97-তে জন্ম, তার মানে এবার এই করুন 22-25 বছর বয়স, গুরুজন হানি হবে না, চাকরি পেতে সহায়ক হবে, এবং বৃহস্পতি খণ্ডন করলে বিয়েটাও ভালো হবে। হ্যাঁ, ঠিক টাইম, ওকে, ভালো থাকবেন, ঠিক আছে। আর সুভাষ, একটা কথা খুব পরিষ্কার, আপনি মন রেখেও কথা বলেন না, যে একটা ছক পেলেন আপনি খুব কম কথা একটা ছকের বিশ্লেষণ করেন। মানুষের তো এক্সপেকটেশন থাকে যে সুভাষের কাছে গেলাম বা টেলিফোন করলাম, চেম্বারের কথা না বলছেন, টেলিফোন করলাম, সুভাষ ভাবে আমাকে অনেক কথা বলবেন, আপনি এত কথা বলেন না কেন? অনেক কথা বলার কিছু নেই, প্রথম কথা হচ্ছে আমার হাতাবার। আপনি কেন শুধুমাত্র সমস্যায় চলে যান? না, সমস্যায় যাওয়া তত সহজ ব্যাপার নয়, সমস্যায় যাওয়ার এই যে 97 ইন বন বলতেই পারতো আমার মেয়ের, না পড়াশোনাটা না বাধা পড়ছে, হায়ার স্টাডিটা কি হবে, মেডিকেল থেকে না মেয়ে না ফিরে এসেছে ইউক্রেন থেকে, এখন কি করবে বলেনি, মেডিকেলও হবে না, ইঞ্জিনিয়ারিংও হবে না, জেনারেল ছক চাইছে, একটা সরকারি চাকরি আর বিয়ে, তার জন্য কি, আমি বুঝতে পেরে গেছি, 97 ইন বন। এই ভাইব্রেশনটা কি এটা শুধুমাত্র অভিজ্ঞতার ফসল, লক্ষ লক্ষ ছক দেখার ফসল? গরম হচ্ছে, চালাই প্রথম তো বিশ্বাস করি আমি, ভাই দেখুন আমার, আমি কমার্শিয়াল করতে করতে জ্যোতিষে কিন্তু আসিনি, আবারও বলছি যারা নতুন দর্শক কিংবা যারা জানে, আমি কিন্তু জ্যোতিষী করে রোজগার করব এখান থেকে কিন্তু আমি এখানে আসিনি, আর কিংবা টিভিতে বসিয়ে শুরু করেছি সেটাও নয়। তো আমার শুরুটা হওয়ার অনেক পরে আমি বাবার দোকানে, দোকানে ওই ফিল আপ টাইমে বসতাম, সেখানে বসে করতাম, কোচিনে গিয়ে করতে করতে মার খেতাম, পড়াশুনোটার অর্ধেকটা করতে করতে ভালো রেজাল্ট খারাপ হয়ে গেল, কেন মন না দিলে যা হয়, তো কেন অবিশ্বাস প্রত্যেকটা জায়গায় আমার ছিল, অবিশ্বাস ছিল এটা দেখি এরকম হয়, থরি এরকম হয়, করে দেখি হয় কি না, এই উপচারগুলো এরকম হতে পারে, আচ্ছা তাহলে ট্রাই করি, পয়সা লাগছে না বলেছে, আচ্ছা চলো ঠিক আছে, আবার কোনো সময় বাচ্চা ছেলে বুঝতে পারছি না তাহলে কী করবো, তো এই করতে করতে আসা। তারপরে অনেক পরে 91 সালে আনন্দবাজার থেকে প্রচার, তার আগে পঞ্জিকা 1989 থেকে গুরুদেবের সঙ্গে একটা দীর্ঘদিনের জীবন, দীর্ঘদিনের ইয়ে, এবং আমি থেকেওছি 3-4 মাস আশ্রমে লাইফ আমি কাটিয়েছি ওখান থেকে। তারপরে কি হচ্ছে, এই করতে করতে আসা, নিজের জীবনে লাগতে লাগতে আসা, প্রত্যেকটা উপাচার আমার নিজের জীবনে। না, আপনি তো অনেকদিন আগে একদিন শেয়ারও করেছিলেন যে শনির সারির সাথে সম্পর্কে আপনি সব থেকে বেশি কথা বলেন। আমি সব থেকে বেশি ভুগেছি টেলিভিশন প্রোগ্রামে, সব থেকে বেশি শনির সারির সাথে নিয়ে যদি কেউ কথা বলতে থাকেন তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তুমি, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, 2000 সালের আগে কিংবা 2015 আগে সারাশান্তি সম্বন্ধে লোকে এত ছিলই না, জানতই না কি জন্য ভুগছে, জ্যোতিষীরা হাতরে হাতরে মরে যেত, সেই হিরেটু মানে আপনার মুক্ত সব পড়িয়ে দিয়েছে, 9টা গ্রহ 9টা পাথরই পড়িয়ে দিয়েছে, তার কিছু সলিউশন হচ্ছে না। আচ্ছা, মাঙ্গলিকটা জানতো, অন্যভাবে জানতো, খড়ম পা, পায়ের ছাপ ঠিক নয়, জুতো সেফ ঠিক নয়,
কিংবা তাকে অন্যরকমভাবে এটা একটু তখন অতটা মানে ওই জ্যোতিষটা তো অ্যাকচুয়ালি আমাদের কি হয়েছে 80 দশকের পরে বাড়ির যে ঠাকুরমশাই তিনি একটা কুষ্টি করে দিতেন, তিনি করে দিতেন, টোলে যেত না খুব, একটা টোলে পণ্ডিতরা বসতেন, কিন্তু বাড়ির যিনি পুজো করতেন তিনি একটা নিজে করলো না, কারোর থেকে করিয়ে দিয়েছে, তাকে যারা করিয়ে রেখে দাও লাল কাপড় দিয়ে মুড়ে ভেতরে হরিতকি দিয়ে মুড়ে রেখে যাতে পোকা যাতে না লাগে, এই হচ্ছে জ্যোতিষের জায়গাটা। এবার যেটা দরকার পড়ছে, দেখুন আমি যাভাবে যেভাবে এসেছি এখনকার লোকেরা জ্যোতিষ হবো একটা টার্গেট নিয়ে সেভাবে এসে যাচ্ছে, যে কত ফাস্ট সে হবে, ফাস্ট ছিল না, সিটিভিএন চ্যানেল ছিল না 98-97 এর আগে, সিটিভিএন চ্যানেল ছিল না তখন, এত প্রচার হয়নি, সিটিভিএন চ্যানেলও ছোটো ছিল, লোকে দেখেনি। তার আগে আমি 1989 থেকে কাজ করছি, সেইখান থেকে 2000 সাল পর্যন্ত গতিই ছিল না কাজের, মানুষের কাজ হলে সেই মানুষ একজনকে বলতো, সে তা আমার কাছে আসতো, মানে মাউথ পাবলিসিটি, ম্যান পাবলিসিটি, মাউথ পাবলিসিটি, এইরকমভাবে আসতো, এইরকমভাবে হুড়ুর করে লোকে দেখে। তো এইখান থেকে আসা এবং তারপরে আমার এই কাজ করা, দীর্ঘ কাজ করা, লম্বা কাজ করা, 300-400 করে প্রত্যেক দিন লোক দেখা, ম্যাক্সিমাম স্কেলে লোক দেখেছি, ম্যাক্সিমাম মানে রাত দিন লোক দেখেছি, মানে যারা দমদমে আমাকে দেখিয়েছে তারা জানে, যারা মনোহরপুকুরে দিয়ে, যারা হাওড়ায় দেখিয়েছে, কোথা কোথা থেকে লোক আসতো, ভোর 4টার সময় যে মানে কীভাবে আসতো কোথা থেকে আসতো আমি নিজেই জানি না। তো যাই হোক, তো সেইখানে আমাদের একটা টেলিফোন এলো না একদিনকে, একজন দিদি বললেন যে 351 টাকা ভিজিট ছিল আমি দমদমে 2003 সালে, হ্যাঁ, তার মানে রেখে দিয়েছে, তার মানে তার কাছে প্রেসক্রিপশন যা যা দিই সব কিছু এভরিথিং অলরেডি। আবার আর একজন ফোন করে বলেন এখন তো আপনার ভিজিটটা অনেক বেশি, তাই আমি অন্য একজনের কাছে গেছিলাম, তিনি আমার মুখের উপরে ছকটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেছেন আমার কিছু হবে না। তার মানে দুটো জিনিস পরিষ্কার, একটা হচ্ছে যে অনেকক্ষণ বুঝিয়ে না সে হতাশ হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড কিছু না নেওয়াতে। আমি আপনাদের আবারও বলছি, আপনাকে আমি বলবো আমি কমার্শিয়াল নই, কিন্তু আমি ঘুরিয়ে বলবো আসতে হবে আর এলেই দেব, এটা যায় না, এটা যায় না, এ টিভির অনুষ্ঠানেও যায় না, চেম্বারেও যায় না, যারা আসে তারা জানে আমি নিজের সম্বন্ধে বিশেষ বিশেষ কোনো শব্দ খরচ করতে রাজি নই। তবে আমি কি প্রতিকার দিই না? নিশ্চয়ই দিই, যেখানে কাজ হবে আপনার কাজ হবে। এবার আপনারা বলতে পারেন সরকারি চাকরির জন্যে যে প্রতিকার দিয়েছি 20 সালে, এই করোনাতে কী হয়েছে 20 সাল আর 21 সালে রাতে সব মিলিয়ে 1.5 বছর নষ্ট হয়ে গেছে, তাহলে ওগুলো পিছিয়ে গেছে লটারি যায়। এই 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 মানে গ্লোবাল ক্রাইসিসটা তো কারোর কিছু করার নেই, কোনো যদি একটা গ্লোবাল ক্রাইসিস হয় সেটা আমার কিছু করার নেই, কিন্তু এভরি ছক ইজ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ছকের একটা পোটেনশিয়ালিটি রয়েছে, নিজস্ব পোটেনশিয়ালিটি রয়েছে। একই সময় আগের দিন তোমাকেই বলছিলাম যমজ বাচ্চা জন্মেছে, একদম যমজ বাচ্চা, যার রাশি লগ্ন নক্ষত্র দশা অন্তর্দশা স্টার্টিং টু এন্ড সেম, কিন্তু বড় হলে না দুজনের ক্যারেক্টারটা দুরকম হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অনিমা রিসার বলছি পলতা থেকে। অনিমা? হ্যাঁ হ্যাঁ, পলতা থেকে অনিমা বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। সুভাষ দার অনুষ্ঠান দেখেন বা কেউ এসেছিল? হ্যাঁ আমি দেখি, আমি অনেক ট্রাই করেছি, আজকে আমি পেলাম লাইভ। আচ্ছা, দেখো আমার অনুষ্ঠানে তুমি ট্রাই করবে আর পাবে, এটা কি করে হবে, এরকম তো হয় না। আমি অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি, আজকে লাইভ। এই তো পেয়েছো, কত বছর ধরে ট্রাই করে আজকে পেলেন একটু বলুন সেটা। না কত বছর আমি বলবো না, এই 2-3 বছর। সময়টা বলো, সকালে বলতে হবে তো, তুমি দেখেছো? আমি দেখিনি, মেরেছি, আমি যেটা দেখছি কিসের সমাহার বলে দিই, সম্পর্কের অবনতির সমাহার, আর মানসিকতা অত্যন্ত নিজের মতন নিজে থাকবে, কোনো কথাই শুনবে না। আমি যেটা দেখছি এই রাশির ওপরে বৃহস্পতি বুধ রবি চন্দ্র কোথায়, সিংহের ওপরে এই যে জটা পাকিয়ে গেছে না, এই 9 9 9 9 সংখ্যাটা হচ্ছে শনির সংখ্যা, শনির সংখ্যা, কিন্তু এখানে এখানে শনিটা কিন্তু নিউট্রাল, নিজের গ্রহে রয়েছে, এই শনি মকরে রয়েছে, সবটা একটু ফেলি,
এই শনি মকরে রয়েছে, নিজ গৃহে রয়েছে, স্বগৃহে শনি শুভপ্রদ মানা হয়। কিন্তু এইখানে যে জটটা পাকিছে তোমার ছেলের, সেখানে হচ্ছে এক হচ্ছে সম্পর্ক নিয়ে অত্যন্ত সম্পর্কটা নিচু স্তরে নেমে আসবে, ছেলে মানবে না, ছেলের সাথে সম্পর্ক তোমারও অত্যন্ত তিক্ত হবে, আর ছেলে খুবই অবাধ্য এবং এই ছেলে নিজে যেটা বুঝবে সেটাই করবে। আপনি আগে এত কথা বললেন, এবার একটু শুনবো আপনার ছেলের খবর বলুন আপনি। আমার ছেলের খবর, ও তো পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের পর আর ছেলেকে আমি পড়াতে পারলাম না। পড়লো না, ওর ইচ্ছা হলো না, পড়লো না, ও ইচ্ছা করে পড়লো না। আর ও মানে রিলেশনশিপটাও, যে রিলেশনশিপটা জড়িয়ে আছে মোটেও ভালো নয়। কি রকম রিলেশনশিপে জড়িয়ে আছে? বাজে রিলেশনশিপ, বাড়ির লোকে মানে মেয়েটার মা বিশেষ করে খুবই খারাপ, খুবই খারাপ। মেয়েটার মা আমার বাড়িতে এসে চড়াও করছে, চড়া হচ্ছে, ছেলে মেয়েকে বিয়ে করো, মেয়েকে বিয়ে করো। ছেলেকে যদি আমরা কিছু, ছেলেকে যদি আমরা কিছু না বলি তাহলে ছেলে খুব শান্ত, এই কি কথাও বলবে না। তার মানে কি, যার সাথে প্রেম করছে তার মা এসে ছেলের মায়ের বাড়িতে চড়া হচ্ছে, ছেলের মায়ের তার ছেলে কিছু বলা যাবে না, তার মুখ বুঝে সহ্য করতে হবে, তার মানে মুখ বুঝে তোমাকে সহ্য করতে হবে। তাতে একটা একটা কথা আছে, বোবা শত্রু নেই, তুমি তুমি কাউকে টাচ করে চড় মারলে সে কিছু বললো না। আমার হাজবেন্ড তো তাই বলছে, বলে দেখো তুমি কোনো কথা বলবে না ছেলের সঙ্গে, কোনো কথা তুমি বলবে না। এইভাবে কতদিন আউলং তুমি বলো ভাই, তুমি বিয়ে করলে তুমি ছেলে চাকরি বাকরি করে? ও প্রাইভেটে করছে, মানে সেরকম মহামূরি কিছু না। কিন্তু সুভাষ আপনি চাকরির দিকে গেলেন না? চাকরির দিকে গেলাম না, প্রচন্ড অবাধ্য, একগুয়ে, এবং মানে আর কি শব্দ আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, প্রচন্ড বাবা মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ, 91 ইন বর্ন। এই ছেলেটি তার মা বাবাকে সম্মান করে না, বাবা মাকে জিরো রেসপেক্ট, মানে সে প্রেম করুক, আচ্ছা বাজে মেয়ের সাথেই প্রেম করুক, প্রেমটা তার পার্সোনাল লাইফ, কিন্তু বাবা মায়ের রেসপেক্টটুকু বাবা মায়ের জায়গায়, প্রেমে তুমি ভালোবাসো, তুমি ঝাঁপ দাও, যা পারো করো তুমি, কিন্তু বাবা মায়ের মেয়ের। কিন্তু দাদা বলছি একটা কথা, মানে আমার তো জয়েন্ট ফ্যামিলি, ও জেঠু বড় মা কিংবা জেঠু বন্ধু বান্ধব এদের যথেষ্ট সম্মান করে, যথেষ্ট তার মানে যে মায়ের পেট থেকে বেরোলাম আমি, সেই মাকে আমি জ্বালিয়ে দিচ্ছি, আমার ভয়ে চুপ করে তষ্ট হয়ে রয়েছে, আর জেঠুর বউ জেঠিমা তাকে আমি পুজো করছি, এ পুজো অ্যাকসেপ্টেড হবে না। আমি একটা জিনিস না খুব বিলিভ করি সুভাষ, আমি জানি না ওনার না, ওনাকে ভালো থাকুন, উনি ভালো নেই তো সুভাষ, ওনার করণ আর কি বলবো, ভালো থাকা আমি আসির, মানে আমি আপনার কাছে কি উনি আসবেন ছেলেটাকে ঠিক পথে আনার জন্য? ঠিক করা যাবে না, এ যাবে না, উস্কানি মুড়ে ও আসবেই না, ও যাবেই না, না আপনি আসবেন, ছেলে আসতে হবে কেন, আপনি আসবেন। এই করছে মানে 10 বছর ধরে জ্বালাচ্ছে কন্টিনিউ, মা এতদিন সহ্য করেছে, এখন এটা হবে না চট করে। অনেক আগে এরকম সমস্যায় যারা ভুগছেন না, যে সমস্ত মায়েরা সন্তান বিপথে চলে যাচ্ছে, অনেক ভুল রিলেশনশিপে রয়েছে, গাছের গোড়া নরম থাকতেই তোমাকে করতে হয় বুঝলে, শুরুতেই কোপটা মারতে হয়। 30-31 বছর বয়স ছেলের, হ্যাঁ মাধ্যমিকের পর 12 এর পরে পড়েনি, তুমি চিন্তা করো কোনো কথা শুনেনি, বাবা মা ছেড়ে মানে বাবা মা কন্ট্রোল করতে পারেনি, ছেড়ে দিচ্ছি বড়। আমি একটা কথা বলি সুভাষ, আমি নিজের একটা উপলব্ধি, যে যে সন্তান বাবা মায়ের দুঃখের কারণ হয় তার ভালো হবে না, তার কোনোদিন ভালো হয় না, এটা আমি একদম হৃদয় থেকে, আমি তোমাকে তো বলতে পারি হ্যাঁ আসো, আমি ভালো হবে না এটা। আমি আমি একজন মা হিসেবে ওনার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে মনে করলাম, মা কাঁদছে কালকে ওকেই কাঁদতে হবে, হাতে সময় নেই। সুভাষ দার অনুষ্ঠান মানেই খুব নির্ভেজাল সত্যি কথাগুলোকে কঠোরভাবে বলে ফেলার অনুষ্ঠান, আর ওই সত্যিটাকে হজম করার অনুষ্ঠান। সত্যিটা না সবাই হজম করতে পারে না, মিথ্যে স্তুতি অনেক ভালো রাখতে পারে মানুষকে, কিন্তু সেটা সাময়িক। সুভাষ দার এই নির্ভেজাল কঠিন সত্য মানুষকে হয়তো এখন খানিকটা কষ্ট দিল, শুনতে গিয়ে কষ্ট হলো, কিন্তু আলটিমেটলি এখান থেকেই মানুষ বেরিয়ে আসতে পারেন, কারণ সুভাষ দার কথা অর্থাৎ সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদ, যারা শুনলেন তারা এটা বুঝলেন যে 10-15 বছর ভোগ করার পরে চট করে রেমেডিতে কাজ হবে না, ভোগের 2-3-4 বছরের মধ্যেই করতে হবে, যা করতে হবে তো ভোগ করে তা বাড়িয়ে দেওয়া যেতে। ধন্যবাদ সুভাষ দা, ধন্যবাদ আপনাদের, আগামীকাল আবার দেখা হচ্ছে। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।